नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा এই মুহূর্তে দাঁড়িয়ে কেকেআর সমর্থকদের জন্য সবথেকে বড় খুশির খবরটা কিন্তু আমি তোমাদেরকে দিতে চলেছি। সেটা হচ্ছে বন্ধুরা শার্দুল ঠাকুরকে কিন্তু কেকেআর নিয়ে নিল তাদের দলে। কেকেআর দলে কিন্তু অন্তর্ভুক্তি ঘটলো এই শার্দুল ঠাকুরের। তো শার্দুল ঠাকুরকে নিশ্চয়ই তোমরা সকলেই চেনো, তার সম্পর্কে বলবার আর কিছুই নেই। তো এর ফলে কেকেআরের যেমন ইন্ডিয়ান বোলিং লাইন আপটা শক্তিশালী হলো, তেমনই কিন্তু ব্যাটিং লাইন আপটাও শক্তিশালী হলো। কারণ শার্দুল ঠাকুর তিনি কিন্তু লোয়ার অর্ডারে নেবে যেমন ব্যাট করতে পারেন, আর বোলিং তো তিনি কি দুর্ধর্ষ করেন। ইন্ডিয়ান লাইন আপ হিসাবে কিন্তু খুবই ভালো হলো একটা কেকেআরের জন্য। উমেশ যাদবের পর কিন্তু আর একজন ইন্ডিয়ান ভালো ফাস্ট বোলার কিন্তু পেয়ে গেল কেকেআর, যেটা কিন্তু সবথেকে বড় খবর। তো এই শার্দুল ঠাকুর যিনি কিন্তু টেস্ট খেলেছেন 8খানা, ওয়ানডে খেলেছেন 27টা, টি20 খেলেছেন 25টা, এবং টেস্টে যেখানে তিনি ব্যাটিং করেছেন 8খানা ম্যাচে কিন্তু 254 রান রয়েছে তার। ওয়ানডেতে 27টা ম্যাচে 257 রান রয়েছে, টি20তে 25টা ম্যাচে 69 রান রয়েছে, এবং স্ট্রাইক রেট হচ্ছে 181। মানে টি20তে তার স্ট্রাইক রেট প্রায় 200-র কাছাকাছি, যেটা কিন্তু একটা বড় খবর বলাই যায়। কারণ আইপিএল কিন্তু মাতাতে পারেন কেকেআরের জন্য এই শার্দুল ঠাকুর। এবার দেখা যাক তিনি কেমন খেলেন কেকেআরের নতুন জার্সি গায়ে চাপিয়ে। তোমরা জানো যে দিল্লি ক্যাপিটালস কিন্তু গত বছরের মেগা অকশানে কিন্তু তাকে শার্দুল ঠাকুরকে কিনে নিয়েছিল 10,75,00,000 টাকা, এবং বর্তমানে কিন্তু তাদের সেই দিল্লি ক্যাপিটালস থেকে কেকেআর ট্রেড ডিলে এই শার্দুল ঠাকুরকে তুলে নিল। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার আসতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।